হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ স্টাডি অঙ্কর। আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় আন্দোলন থেকে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আগের ভিডিওতে আমরা পার্ট 1 আপলোড করেছি, যেখানে দেখেছি 1 থেকে 100 পর্যন্ত প্রশ্ন। এখানে আমরা পরবর্তী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এখানে 100 থেকে 200 পর্যন্ত প্রশ্ন সলভ করা হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যারা WBCS অ্যাসপিরেন্ট এবং BSc অ্যাসপিরেন্ট আছে তারা অবশ্যই এই সিরিজটা ফলো করবে, কারণ ইতিহাস থেকে BSc-তে WBCS পরীক্ষায় অনেক প্রশ্নই আসে। তাছাড়া খাদ্য যে ফুড SI পরীক্ষা সামনে হবে তার জন্য খুবই হেল্পফুল হবে। বিশেষ করে সব পরীক্ষার জন্যই ইতিহাস থেকে প্রশ্ন হয়, সুতরাং ইতিহাসটা ভালো করে সলভ করার চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে সলভ করব আমি। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশান পাওয়ার জন্য। সো নাও লেট আস সি কোশ্চেন নম্বর 100। মহাবিদ্রোহের প্রাককালে ইউরোপের কোন যুদ্ধে ইংরেজ সেনাদের দুর্দশার কাহিনী ভারতীয় সেনাদের মনে আশার সঞ্চার করেছিল? এখানে সঠিক অ্যান্সার হবে কিমিয়ার যুদ্ধ। কিমিয়ার যুদ্ধে ইংরেজদের দুর্দশা ভারতীয়দের মনে আশার সঞ্চার করেছিল মহাবিদ্রোহের সময়। পরবর্তী প্রশ্ন 101। কোন রাইফেল প্রচলনকে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলা হয়? সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? এনফিল্ড রাইফেলের ব্যবহার। এটা ভারতীয়দের মনে ধর্মীয় আঘাত দিয়েছিল, সুতরাং সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসাবে ধরা হয় এই এনফিল্ড রাইফেলের ব্যবহারকে। পরবর্তী প্রশ্ন 102। কার্ল মার্ক্স 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কোন ধরনের বিদ্রোহ বলেছিলেন? প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন, জাতীয় বিদ্রোহ বলেছিলেন, মহাবিদ্রোহ বলেছিলেন, আঞ্চলিক বিদ্রোহ? কার্ল মার্ক্স এটিকে জাতীয় বিদ্রোহ, ন্যাশনাল রেভলিউশন বলেছিলেন। মহাবিদ্রোহকে বা সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছিলেন, তবে এটি জাতীয় বিদ্রোহ বটে কি না এ নিয়ে অনেক ঐতিহাসিকদের মতে একটা সংশয় রয়েছে, কিন্তু কার্ল মার্কস যিনি একজন দার্শনিক এটিকে জাতীয় বিদ্রোহ বলেছেন। পরবর্তী প্রশ্ন 103। লর্ড উইলেসলি ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয়? শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কলকাতায় হেয়ার স্কুল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? কলকাতায় হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয় 1800 কলকাতায় হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতে ইংরাজি শিক্ষাকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করা হয় 1835 খ্রিস্টাব্দে? ভারত ইংরাজি শিক্ষাকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করা হয় 1835 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 107। উডের প্রতিবেদন বা ডেসপ্যাচ প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1854 খ্রিস্টাব্দে উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন 108। কে 1835 খ্রিস্টাব্দে 7ই মার্চ ভারতে ইংরাজি শিক্ষাতে সরকারি অর্থব্যয়ের সিদ্ধান্ত নেন? লর্ড উইলিয়াম বেন্টিং ভারতে ইংরাজি শিক্ষাখাতে সরকারি অর্থব্যয়ের সিদ্ধান্ত নেন। পরবর্তী প্রশ্ন, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি? অ্যান্সার সি, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিবের নাম কী ছিল? টমাস বেরিংটন, এডওয়ার্ড মেগলে। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিবের নাম টমাস বেরিংটন, এডওয়ার্ড মেগলে। সংক্ষেপে মেগলে বলা যেতে পারে, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ছিলেন এডওয়ার্ড মেগলে। পরবর্তী প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি?
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। জেমস উইলিয়াম কোলভিল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। নেক্সট প্রশ্ন, শ্রীরামপুর ত্রয় নামে পরিচিত ছিলেন কারা? উইলিয়াম কেরি, মার্সম্যান, এডওয়ার্ড। এরা শ্রীরামপুর ত্রয় নামে পরিচিত ছিলেন, উইলিয়াম কেরি, মার্সম্যান ও এডওয়ার্ড। নেক্সট প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল? হিন্দু কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য ছিল পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো। ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানোই ছিল হিন্দু কলেজের মূল লক্ষ্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1870 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, রামায়ণ ইংরাজিতে অনুবাদ করেন কে? উইলিয়াম কেরি রামায়ণ ইংরাজিতে অনুবাদ করেন, উইলিয়াম কেরি। নেক্সট প্রশ্ন, হান্টার কমিশন গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠিত হয়েছিল। 1854 খ্রিস্টাব্দে গঠিত শিক্ষা কমিশনের নেতা কে ছিলেন? চার্লস উড ছিলেন শিক্ষা কমিশনের প্রধান। 1854 খ্রিস্টাব্দে চার্লস উড ছিলেন শিক্ষা কমিশনের প্রধান। পরবর্তী প্রশ্ন, হেয়ার স্কুল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতকের নাম কি? এই প্রশ্নটা মাঝে মধ্যে আসে, চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গাঙ্গুলি। কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় যার প্রথম মহিলা স্নাতক ছিলেন চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গাঙ্গুলি। পরবর্তী প্রশ্ন, বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান। বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান। পরবর্তী প্রশ্ন, বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? 1792 সালে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন, কে ঘোষণা করেছিলেন পাশ্চাত্য ইংরাজি শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে? লর্ড হার্ডিং। অ্যান্সার কে? নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। নেক্সট প্রশ্ন, ভারতের নবজাগরণের অগ্রদূত কে? ভারতের নবজাগরণের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায়। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন কে? গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। নেক্সট প্রশ্ন, কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল? রেগুলেশন এক্স 8 অ্যাক্ট দ্বারা, 10 8 8 রোমানোভারটা মনে রাখতে হবে। সতীদাহ প্রথা বা এই রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কার সমাজ সংস্কার আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রোধ হয়? রাজা রামমোহন রায় ছিলেন একজন সমাজ সংস্কারক যিনি সতীদাহ প্রথা রোধ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। পরবর্তী প্রশ্ন, কে সতীদাহ প্রথা নিবারণের আইন পাস করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিবারণ আইন পাস করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কত সালে সতীদাহ প্রথা নিবারণ আইন পাস হয়? 1829 সালে সতীদাহ প্রথা নিবারণ আইন পাস হয়। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক আখ্যা কে দিয়েছেন? ভারত প্রতীক আখ্যা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, রামমোহন রায়কে কে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন? জওহরলাল নেহরু রাজা রামমোহন রায়কে ভারতের জাতীয়তাবাদের জনক বলেছেন। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? ব্রহ্মসভা 1828 সালে প্রতিষ্ঠিত হয়।
ব্রহ্মসভা প্রতিষ্ঠিত হয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1830 সালে, ব্রহ্মসভা 1828 আর ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1830 সালে। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মসভা ও ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। দুটি সমাজ, সভা ও সমাজ দুটি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবসময় পরীক্ষাতে আসে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাজা রামমোহন রায়ের জীবনীকার কে? মিস সোফিয়া কোলেট। রাজা রামমোহন রায়ের জীবনী ছিলেন মিস সোফিয়া কোলেট। এটা মনে রাখবে, পিএসসি WSS পরীক্ষার জন্য খুবই দরকারি। এটা রাজা রামমোহন রায়ের জীবনীকার ছিলেন মিস সোফিয়া কোলেট। নেক্সট প্রশ্ন, রামমোহনের সময়ে রক্ষণশীল হিন্দু সমাজের একজন ব্যক্তির নাম হলো রাধাকান্ত দেব। রামমোহনের সময়ে রক্ষণশীল হিন্দু সমাজের একজন ব্যক্তির নাম রাধাকান্ত দেব। সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? শিবনাথ শাস্ত্রী সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, শিবনাথ শাস্ত্রী। পরবর্তী প্রশ্ন, নববিধান ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? নববিধান ব্রহ্ম সমাজ কেশবচন্দ্র সেন। গঙ্গাসাগরের সন্তান বিসর্জন বন্ধ করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। গঙ্গাসাগরের কন্যা সন্তান বিসর্জন নিষিদ্ধ করেন। পরবর্তী প্রশ্ন, বিদ্যাসাগর রচিত একটি গ্রন্থের নাম কি? এখানে বিদ্যাসাগর রচিত গ্রন্থটি হলো বর্ণ পরিচয়। নেক্সট প্রশ্ন, মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাকরণ কৌমুদী রচনা করেন কে? এখানে সঠিক অ্যান্সার হবে সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাকরণ কৌমুদী রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 150, কে নারী শিক্ষার উন্নতির জন্য বিভিন্ন জেলায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন? এখানে সঠিক অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোশ্চেন নম্বর 151, কথামালা কে রচনা করেন? কথামালা রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কে? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার টাফ। নেক্সট প্রশ্ন, কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কী ছিল? কটিশ চার্চ কলেজের পূর্ব নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার টাফ, যেটি পরবর্তীকালে কটিশ চার্চ কলেজ নামে পরিচিত হয়। হিন্দু স্কুল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? হিন্দু স্কুল 1816 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত 1817 খ্রিস্টাব্দে। হিন্দু স্কুল 1816 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, হিন্দু কলেজ 1817। হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হিয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। অ্যান্সার সি, ডেভিড হিয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, কত সালে কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়? 1856 সালে কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়। কলকাতার ইঞ্জিনিয়ারিং কলেজ কবে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছিল? 1885 সালে। 1885 সালে কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, শিবপুর বিশপ কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? শিবপুর বিশপ কলেজ হচ্ছে 1821 খ্রিস্টাব্দে। শিবপুর বিশপ কলেজের প্রতিষ্ঠা করেন কে? ডেভিড হিয়ার শিবপুর বিশপ কলেজের প্রতিষ্ঠা করেন। ভারতে প্রকাশিত প্রথম ইংরাজি সংবাদপত্রের নাম হচ্ছে হিন্দু পেট্রিয়ট। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হিন্দু পেট্রিয়ট। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম ইংরাজি সংবাদপত্র হিন্দু পেট্রিয়ট। নেক্সট প্রশ্ন, বেঙ্গল গ্যাজেট কত সালে প্রকাশিত হয়? 1780 সালে বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয়। বিশ্বভারতী প্রতিষ্ঠার নাম কি? বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 164, জমিদার সমিতি প্রতিষ্ঠা করেছিলেন কে? 1838 খ্রিস্টাব্দে জমিদার সমিতি প্রতিষ্ঠিত হয়। 1838 খ্রিস্টাব্দে জমিদার সমিতির দুইজন সদস্যকে রাধাকান্ত দেব ও দ্বারকানাথ ঠাকুর ছিলেন জমিদার সমিতির দুইজন সদস্য। কোশ্চেন নম্বর 166, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম অ্যাডাম ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠা করেন।
বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিকে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1843 খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠিত হয় 1875 খ্রিস্টাব্দে, ইন্ডিয়ান লীগ। ভারত সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠা করেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেন। ভারত সর্বভারতীয় জাতীয় সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন রামতনু লাহিড়ী। রামতনু লাহিড়ী 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করেন। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল, খুবই দরকারি প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কে সভাপতিত্ব করেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? মুম্বাইয়ে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? হিউমকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। কে জাতীয় কংগ্রেসকে হিউম ডাফরিন ষড়যন্ত্রের ফলশ্রুতি বলে অভিহিত করেছেন? রজনীপাম দত্ত জাতীয় কংগ্রেসকে হিউম ডাফরিন ষড়যন্ত্রের ফলশ্রুতি বলে অভিহিত করেছেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় কে ভাইস হয়েছিলেন? লর্ড ডাফরিন ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইস হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্নে, পলিসি অফ থ্রিপিএস নীতি করেছিলেন কে? কংগ্রেসের নরমপন্থী নেতৃবর্গ এই পলিসি অফ থ্রিপিএস নীতি গ্রহণ করেছিলেন, কংগ্রেসের নরমপন্থী নেতৃবর্গ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 180 সেফটি ভাল্ব তথ্য কে দিয়েছিলেন? অ্যালান অ্যাক্টোভিয়াম হিউম, সেফটি ভাল্ব তথ্যের প্রবক্তা অ্যালান অ্যাক্টোভিয়াম হিউম। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রগুরু আখ্যা দেওয়া হয় কাকে? রাষ্ট্রগুরু আখ্যা দেওয়া হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয়। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন? 72 জন প্রতিনিধি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন। কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় দাদাভাই নওরোজিকে, গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্রদের উদ্দেশ্যে কে খোলা চিঠি লিখেছিলেন? খোলা চিঠি লিখেছিলেন হিউম। নেক্সট প্রশ্ন, সত্যত্ব প্রকাশ গ্রন্থের রচয়িতা কে? সত্যত্ব প্রকাশ গ্রন্থের রচয়িতা হলেন দয়ানন্দ সরস্বতী। এখানে আত্মারাম পাণ্ডুরঙ্গ বা রাজারামহন নয়, সঠিক অ্যান্সার হবে দয়ানন্দ সরস্বতী। পরবর্তী প্রশ্ন, রানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন? 1877 খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন, ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, রাজা রামমোহন রায় কত সালে পরলোক গমন করেন? 1833 সালে রাজা রামমোহন রায় পরলোক গমন করেন। লোকরহস্য জাতীয়তাবাদী গ্রন্থটি কার লেখা? এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লোকরহস্য জাতীয়তাবাদী গ্রন্থটি। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল? মূলাশঙ্কর। স্বামী দয়ানন্দের আসল নাম ছিল মূলাশঙ্কর। ভারতে ইংরাজিকে সরকারি ভাষা হিসেবে গ্রহণের ব্যাপারে কে প্রথম উদ্যোগ নিয়েছিলেন? স্যার চার্লস উড ইংরাজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে গ্রহণের উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমের সাধু নামে কে পরিচিত ছিলেন? সেন্ট থমাস। পশ্চিমের সাধু নামে পরিচিত ছিলেন সেন্ট থমাস। বোম্বাইয়ের এলফিনস্টোন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? 1835 সালে বোম্বাইয়ে এলফিনস্টোন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয়। নবগোপাল মিত্র জাতীয় মেলা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1867 সালে নবগোপালের জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন। প্রশ্নটা এখানে দুটোভাবে হতে পারে, নবগোপাল মিত্র জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন এবং এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1867 সালে। পরবর্তী প্রশ্ন, অবিভক্ত ভারতে প্রথম কবে পোস্টাল স্ট্যাম্প চালু হয়? 1852 সালে
অবিভক্ত ভারতে প্রথম পোস্টাল স্ট্যাম্প চালু হয়। ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা কে ছিলেন? লর্ড কার্জন। ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড কার্জন। দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কী ছিল? গন্ধর্বনারায়ণ মিত্র। দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম গন্ধর্বনারায়ণ মিত্র। নববিধান ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন নববিধান ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন। সায়েন্টিফিক সোসাইটির কবে প্রতিষ্ঠিত হয়? সায়েন্টিফিক সোসাইটি 1864 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ধর্মসভা প্রতিষ্ঠাতা কে? ধর্মসভার প্রতিষ্ঠাতা ছিলেন রাধাকান্ত দেব। এই পাটুর শেষ প্রশ্ন ছিল 200, ধর্মসভার প্রতিষ্ঠাতা কে? রাধাকান্ত দেব। সুতরাং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন, আর লাইক করো। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।